হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মের দরুন বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয়। বন্ধুরা, কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু সেই যখন আপনি যখন কোনো একটা মানুষের সাথে, চাহে সেটা ব্যবসা নিয়ে হোক বা সাধারণভাবে হোক, কোনো একটা মানুষের যখন সাথে যখন আপনারা কথা বলেন, তখন যদি আপনাদের মুখের মধ্যে প্রচণ্ড গন্ধ হয়, সেক্ষেত্রে আপনি যার সাথে কথা বলছেন তার আপনার প্রতি তার আপনার প্রতি তার একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বলবে মনে করে হয়তো আপনি সঠিকভাবে দাঁত ব্রাশ করেন না, মুখের গন্ধ হচ্ছে, বিভিন্ন সোচ চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলে যায়। সেই জন্য এই মুখের গন্ধ কিভাবে ঠিক করতে হয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এমন কিছু দুটো মেডিসিনসের কথা শেয়ার করবো বন্ধুরা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার যদি কারো মুখের গন্ধ থাকে প্রচণ্ড পরিমাণে, কথা বলার দরুন বুঝতে পারেন বা নিজে নিজে বুঝতে পারেন যে মুখের মধ্যে প্রচণ্ড গ্যাস করছে, সেক্ষেত্রে এই মেডিসিনগুলো যদি ব্যবহার করেন 100% ভাবে আপনাদের যে মুখের মধ্যে যে অফেন্সিভ গন্ধটা বের হয় বন্ধুরা, সেই গন্ধটা পারমানেন্টভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো ভিউয়ার্স, মুখের গন্ধ সাধারণত যে সমস্ত কারণে হয়ে থাকে তার প্রধান যে একমাত্র কারণ সেটা হচ্ছে বন্ধুরা পায়রিয়া। কারো যদি পায়রিয়ার সমস্যা থাকে, বাংলাতে যাকে বলা হয় সারিগা বন্ধুরা, কারো যদি পায়রিয়ার সমস্যা থাকে, দাঁত ব্রাশ করার সময় ব্লিডিং হয়, রক্ত পড়ে, দাঁতের মাড়িগুলো ফুলে যায়, যেটা পায়রিয়ার সাইন লক্ষণ, এই পায়রিয়ার সমস্যা যদি থাকে থাকে সেক্ষেত্রে আপনার 100% মুখের গন্ধ হয় বন্ধুরা, এবং এটি হচ্ছে অন্যতম কারণ মুখের গন্ধ। এবং আরেকটি কারণে মুখের গন্ধ হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনার লিভারের সমস্যা থাকে বন্ধুরা, লিভারের সমস্যা থাকলে পায়খানা পরিষ্কার না হলে সেক্ষেত্রে আপনাদের মুখের মধ্যে বাস হতে পারে বা গ্যাস হতে পারে। এবং আরেকটা কারণ সেটা হচ্ছে আপনি যদি ঠিক মতো ব্রাশ না করেন বন্ধুরা, যদি ব্রাশ না করেন এবং সঠিক কলগেট যদি আপনারা বা সঠিক টুথপেস্ট যদি আপনারা না ব্যবহার করেন, বা আপনি যে টুথপেস্টটি ব্যবহার করছে সেই টুথপেস্টটা আপনার যে প্রয়োজনীয় যে দাঁতের মধ্যে ময়লা বা ময়লা দুর্গন্ধ বা জীবাণুগুলো থাকে সেগুলো হয়তো ঠিক মতন পরিষ্কার করতে পারছে না, বা আপনার দাঁত ব্রাশ করার সিস্টেম হয়তো সঠিক নয়, সে তার দরুন আপনাদের মুখের গন্ধ হতে পারে বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে এর আলাদা করে কারণ লক্ষণ বলার কিছু নেই, সবাই আপনারা জানেন সিম্পল একটা জিনিস, মুখের মধ্যে প্রচণ্ড গ্যাস হয়, গন্ধ ফিল হয়, ফলে কি আপনি যদি যার সাথে কথা বলতে চান বা যার সাথে কথা বলেন সেক্ষেত্রে তার অসুবিধা ফিল হয় বা নিজের কাছেও অসুবিধা ফিল হয়। আজকে আমি এই ভিডিওতে এর কমপ্লিট দুটো মেডিসিন কথা শেয়ার করবো। সবার প্রথমে যে মেডিসিনটা আপনার ব্যবহার করতে হবে মুখের গন্ধকে ঠিক করার জন্য, এবং যেটি হোমিওপ্যাথিতে সবার আগে ব্যবহার করা থাকে, সেটা হচ্ছে মার্কিউরিয়াস বিদ্যা, মার্কিউরিয়াস বা মার্কসল 30 CS পূর্ণ আপনাদের ব্যবহার করতে হবে। SBL, WSA, ডক্টর র্যাগব্যাগ, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন, এই মেডিসিনটি খুবই সহজে যে কোনো ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মার্কসল অ্যাজ এ মুখের গন্ধের জন্য ভালো কাজ করে থাকে, এমনকি যদি কারো সারিকার সমস্যা থাকে, মুখের মধ্যে দাঁতের মাড়িগুলো ফুলে যায় বা দাঁতের মাড়ির মধ্যে প্রায় ফড়া ফুসকুড়ি বের হয় বা দাঁত ব্রাশ করার সময় ব্লিডিং হয়, রক্ত পড়ে, তার সাথে মুখের গন্ধ হয়, যে কারণে হোক, মার্কসল খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে দুবার খেতে হবে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা দিনে দুবার ব্যবহার করবেন। যদি অনেকদিন ধরে এই সমস্যাটা থেকে থেকে প্রায় আপনার মুখের গন্ধ হচ্ছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি বেশি না, মোটামুটি 15 থেকে 20 দিন ব্যবহার করবেন আর সমস্যা ঠিক হয়ে যাবে। এমনকি যদি কারো শারীরিক সমস্যা থাকে, যদি আপনার শারীরিক সমস্যা থাকে, পায়রিয়ার সমস্যা থাকে, তার দরুন যদি মুখের মধ্যে গন্ধ হয় বা গ্যাস হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনাদের কিছু লং ব্যবহার করতে হবে, কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হবে, মোটামুটি 2 থেকে 3 মাস টানা ব্যবহার করতে হবে। ধীরে 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 পায়রিয়ার সমস্যাটা ঠিক হয়ে যাবে এবং মুখের মধ্যে যে গন্ধটা হচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে বন্ধুরা। এবং মার্কুরিয়াসের যদি সমস্ত লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে তো আরও 100% এটি তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে এবং তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মার্কুরিয়াসের অন্যান্য সিমটমস কি, মার্কুরিয়াসের রোগী, মার্কসেলের রোগী প্রচণ্ড ঘাম হয়, এদের পানি পিপাসা একটু বেশি হয়, দাঁত দিয়ে মুখ দিয়ে লালা পড়ে ঘুমানোর সময় বা অন্য সময়, বা মুখের মধ্যে থুতু যাবে সেই জন্য ঘন ঘন থুতু ফেলতে হয়, ঘামের গন্ধ হয়, মুখের গন্ধ হয়, বিভিন্ন ডিসচার্জ প্রস্রাবের গন্ধ হয়, পায়খানার গন্ধ হয়, এই সিমটমসগুলি যদি আপনারা পেয়ে যান এবং তাকে যদি মার্কিউরিয়াস প্রেসক্রাইব করেন, 100% হবে তার শারীরিক সমস্যা, মুখের গন্ধটাও ধীরে 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 ঠিক হয়ে যাবে। এমনকি অ্যাজ এ জেনারেল হিসেবে আপনারা মুখের গন্ধকে ঠিক করার জন্য এই মার্কিউরিয়াস ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা, এবং এটি আপনাদের খালি পেটে ব্যবহার করতে হবে। 2 নম্বর যেটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা টুথ
পেস্ট বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা টুথপেস্ট, আমি প্রায় ব্যবহার করে থাকি, আমার ফ্যামিলি মেম্বার সবাই এই টুথপেস্টটা আমরা ব্যবহার করে থাকি। ফলে কি, এটি প্রিভেনশন রাখতে সাহায্য করে, দাঁতকে ভালো করে পরিষ্কার রাখতে সাহায্য করে, যাতে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সামনে যাতে পাইরের সমস্যা বা শারীরিক সমস্যা না হয়, বা মুখের গন্ধ যদি থাকে সেটাও ঠিক হয়ে যায়, বা সামনে যাতে দাঁতের কোনো কমজোরি না আসে। সেক্ষেত্রে অ্যাজ এ প্রিভেনশন হিসেবে এবং অ্যাজ এ জেনারেল টুথপেস্ট হিসেবেও আপনারা এটা ব্যবহার করতে পারেন, আপনার ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারেন। সেই টুথপেস্টটির নাম হচ্ছে বন্ধুরা হুইজেল কোম্পানির হ্যাকলা লাভা টুথপেস্ট। বন্ধুরা এটি পাউডার ফর্মে পাওয়া যায়, এটি পেস্ট ফর্মে পাওয়া যায়, আপনারা পাউডার পেস্ট ফর্মটা ব্যবহার করতে পারেন। হ্যাকলা লাভা টুথপেস্ট আমি স্ক্রিনের উপর পিক লাগিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিন। এটিও যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে পেয়ে যাবেন, যদি না পান আপনারা অনলাইন পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে যেমন healthmap.com, onemg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে এই টুথপেস্টটি পেয়ে যাবেন। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে, যেহেতু আপনারা টুথপেস্ট ব্যবহার করেন ঠিক একইরকমভাবে ব্যবহার করতে হবে, সকালবেলা যেরকম করে ব্রাশ করে টুথপেস্ট যতটুকু প্রয়োজনীয় ব্রাশ করতে হবে, এবং আপনারা চেষ্টা করবেন দিনে দুবার ব্রাশ করার। বন্ধুরা সকালবেলা এবং রাত্রেবেলা খাওয়ার পরে পরে একবার ব্রাশ করবেন দিনে দুবার, যাদের মুখের গন্ধ প্রচণ্ড আছে তারা, যদিও বা এটা হচ্ছে নর্মাল নিয়ম, দুবার একটা মানুষকে ব্রাশ করা জরুরি, সেই জন্য আপনাদের দুবার ব্যবহার করতে হবে ব্রাশ। এবং যদি মুখের গন্ধ থাকে বা পায়ের সমস্যা থাকে সেক্ষেত্রে তো দুবার আপনাদের ব্যবহার করতেই হবে, এর কোনো ছাড় নেই। বন্ধুরা সকালবেলা এবং সকালবেলা খালি পেটে একবার ব্রাশ করে নিলেন, এবং রাত্রেবেলা খাওয়ার পর সবার সময় একবার ব্রাশ করে শুয়ে পড়লেন, এবং এই মার্কিউরিয়াস 36 প্রোডাক্টসে দুপুরা করে দিনে দুবার সকাল সন্ধ্যা খালি পেটে খেলেন, কিছুদিন ব্যবহার করবেন আপনারা যে মুখের গন্ধটা হচ্ছে সেটা পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকে প্রচণ্ড গরম আমাদের দিকে করছে সাউথ দিনাজপুরে, সেই কারণে আমি বেশি বলতে পারছি না, শর্টকাটে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, বেশি ডিটেলস আমি বিস্তারিত বলতে পারছি না, প্রচণ্ড গরম করছে। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন, এবং আপনারা যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, বা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। আপনারা যদি কোনো ধরনের কোনো রোগের জন্য চিকিৎসা নিতে চান স্পেশাল হবে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার যাবতীয় সমস্যা ধীরে ধীরে পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি ফেসবুক গ্রুপের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক সবই দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ফলো করতে পারেন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।